السلام عليكم তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে দেখতে পারতেছেন আমার এই ছোট আকারে পরিসরে 12টা চীনা হাঁস নিয়ে আমি একটা ছোট খামার তৈরি করলাম আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই হাঁসগুলোর জন্য ঘাস নিয়ে আসলাম চীনা হাঁস ঘাস পছন্দ করে গরু যেভাবে ঘাস খায় ঠিক তদ্রূপ আমাদের চীনা হাঁস যাত্রা যে আছে চীনা হাঁসগুলো ঘাস খেতে অনেক পছন্দ করে আর এই চীনা হাঁসের মধ্যে খাবার তালিকার মধ্যে আছে আপনার হচ্ছে বুশি ফিট তারপর হচ্ছে মটর ভাজা তারপর গমের গুঁড়া চাউল খুদ এগুলো চীনা হাঁসের প্রধান খাদ্য এর পাশাপাশি সবচেয়ে বেশি খেয়ে থাকে ঘাস খেয়ে থাকে চীনা হাঁস আর এই যে দেখতে পারতেছেন আমার এই হাঁসগুলো 12টা হাঁস এক মাসের বাচ্চা আমি কিনছিলাম এখানে 12টা হাঁস আমি 3000 টাকা দিয়ে কিনছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমি রেগুলার নিয়মিত এগুলারে পরিচর্যার ফলে আজকে আমার হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ তো আর হাঁসগুলোকে আমি রেগুলার আপনার ঘাস খাওয়াই সকালে বিকালে রেগুলার প্রতি দুই বেলা ঘাস খাওয়াই থাকি যার কারণে আমার চীনা হাঁসগুলো অনেক গ্রোথ অনেক ভালো মাশাআল্লাহ আর এই চীনা হাঁস মূলত পালন পদ্ধতি হচ্ছে মূলত এগুলো পানি লাগে না পানিবিহীন চীনা হাঁস পানি ছাড়া এগুলোকে লালন পালন করা যায় এরকম ভাবে যদি আমার মতন লালন পালন করতে পারেন তো আলহামদুলিল্লাহ তো অনেক ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন আর আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার এই চীনা হাঁসগুলোকে বাঁচিয়ে রাখে আর এই চীনা হাঁস 12টা হাঁসের মাধ্যমে যাতে আমি 100-200 হাঁস তৈরি করতে পারি আর এখনো বোঝা যাইতেছে না কোনটা পুরুষ আর কোনটা মহিলা আর এক মাস গেলে তারপর বোঝা যাবে কোনটা মেল আর কোনটা ফিমেল তো এখন হাঁসগুলা দেখেন কত সুন্দর করে এগুলা ঘাস খাচ্ছে আমি তিন বেলা খাবার দিয়ে থাকি সকালে দিয়ে থাকি বুশি কুড়া ভাত মিক্স করে দিয়ে থাকি মিক্স করে এগুলাকে একবার খাওয়াই আর দুপুর হচ্ছে আপনার হচ্ছে দানাদার খাবার খাওয়াই যেরকম ধান ভুট্টার গুঁড়া তারপর হচ্ছে আপনার খুদ চাউল এগুলো খাওয়ানো হয় আর বিকালবেলায় অল্প পরিমাণ খাবার দিয়ে থাকি আর বিকালবেলা সবসময় আমি এরকম ঘাস দিয়ে থাকি যেরকম জলাইশা তারপর গাছের লতা পাতা আগাছা এগুলো খেয়ে থাকে তো দেখুন কি সুন্দর করে এগুলো ঘাস খাচ্ছে আর এগুলো ঘাসই বেশি পছন্দ করে তো এরকমভাবে যদি লালন পালন করতে পারেন তো হাঁসগুলো অনেক ডেভেলপমেন্ট করতে পারবেন আর চীনা হাঁসে অনেক লাভজনক আর চীনা হাঁস পালন করার মূলত পদ্ধতি মূলত পালন করাই হলো মূলত ডিমের জন্য আর গোস্তের জন্য গোস্ত কিন্তু অনেক স্বাদ আর তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন